নজরদারি প্রযুক্তি পেগাসাস, হেফাজতে ইসলামের আন্দোলনের উপর দমনপীড়ন, জোরপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মেজর জেনারেল জিয়াউল আহসানকে। পুলিশের হাতে আটকের পর আদালতে হাজির করা হলে তিনি বিভিন্ন বিষয়ে মুখ খোলেন। 16 আগস্ট বিকালে ঢাকা মহানগর হাকিম আরাফাতুল রাকিবের আদালতে রিমান্ড শুনানি চলাকালে বিচারককে তিনি জানান, তিনি নিজেও 8 দিন আয়নাঘরে বন্দী ছিলেন এবং এটি তার সৃষ্টি বন্দিশালা না। এ সময় মেজর জেনারেল জিয়াউল আহসান বলেন, গত 7 আগস্ট রাতে আমাকে বাসা থেকে DGFI এর একটি দল নিয়ে আসে। 15 আগস্ট রাত পর্যন্ত গত 8 দিন আমি আয়নাঘরে ছিলাম। আমি কোনো গুম খুনের সঙ্গে জড়িত না। এ সময় তিনি আরও বলেন, যেসব ব্যক্তি আয়নাঘর থেকে বের হয়ে আসছে তাদের কেউ বলুক আমি তাদের সেখানে রেখেছি। যেভাবে আমাকে দোষারোপ করা হচ্ছে সেটা ঠিক নয়। আমি অসুস্থ, হার্টের অসুখ সহ অন্যান্য সমস্যা রয়েছে। অন্যদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরদারি প্রযুক্তি পেগাসাস, হেফাজত ইসলামের আন্দোলনের ওপর দমনপীড়ন, জোরপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি। তবে আদালতে সবকিছু অস্বীকার করেন সেনাবাহিনীর এই বহিষ্কৃত কর্মকর্তা। তিনি বলেন, র্যাবে থাকাকালে তার বিরুদ্ধে কোনো মামলা বা জিডি হয়নি। পেগাসাস সফটওয়্যারের বিষয়ে আদালত জানতে চাইলে তিনি বলেন, পেগাসাস বলে কিছু নেই, কারো মোবাইল ট্র্যাকিং করেনি। শুনানি শেষে রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আরাফাতুল রাকিব। এর আগে শুনানির জন্য তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি TBSকে নিশ্চিত করেছেন। আনিসুল হক ও সালমানেফ রহমানকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকেও সেই একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। DMP জানায়, গোপন খবরের ভিত্তিতে গত 15 আগস্ট গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে নিউমার্কেট থানায় রুজু করা মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।